হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সবার প্রিয় তানি, সেভাবে তোমাদেরকে ওয়েলকাম করছি আমার ঝড়ের রাতে জীবনের প্রথম খিচুড়ি রান্নার ব্লগ নিয়ে। সো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সো ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। সো চলো ব্লগটা শুরু করা যাক। এদিকে বৃষ্টি তো অনেক হচ্ছে আর হাসান সেতু বাহিরে যাওয়ার জন্য রেডি হইতেছে, তো আমি বললাম আমাকে কিছু জিনিস এনে দাও। তো আমি একটা লিস্ট বের করে দিলাম, সে বলো কি রান্না করবো। আমি বললাম আজকে আমি খিচুড়ি রান্না করবো, আর এইদিকে সে আমার হ্যান্ডরাইটিং দেখে পুরাই কনফিউজড হয়ে গেছে। তো আমি বললাম যাই হোক বাদ দাও। তো এরপর আমাকে দিল, বললো যে অনেকদিন হয়েছে তুমি হাতে চুড়ি পরতেছো না, তো সে আমার চুড়ির বক্সটা বের করে দিল। বেসিক্যালি এটা ওর ক্যামেরার বক্স, যেটার মধ্যে আমি আমার রেগুলার পরার চুড়িগুলো রেখে দিই। তো খোঁজাখুঁজি করে আমি বের করে ফেললাম কি কি পরবো। আর তোমরা অনেকেই জানতে চাচ্ছিলে যে অ্যানিভার্সারিতে সেতু আমাকে কি গিফট করছে। কিছুই গিফট করে নাই, আমাকে টাকা দিয়ে দিয়েছে, বলছে তোমার পছন্দ মতো তুমি যা ইচ্ছা কিনে নিও। তো আমিও বললাম ঠিক আছে, এটাই ভালো, ওর পছন্দ মতো আনলে হয়তো আমার ভালো নাও লাগতে পারতো। তো জায়গা ছাড়ো, এবার আমরা রান্নাবান্নার জন্য প্রিপারেশন নিচ্ছে। এদিকে বাচ্চা পার্টি আজকে আমাকে হেল্প করবে বলে তারাও অনেক এক্সাইটেড। আর আমি আজকে এই মিডি ড্রেসটা পরে ফেলেছি কারণ অনেক বৃষ্টি হচ্ছে, ঠান্ডাও লাগতেছিল। তো জায়গা ছাড়ো, খিচুড়ি যেহেতু রান্না করবো, সো ফার্স্টে চাল নিয়ে নিলাম। এখানে আমি 3 পট চাল নিয়ে ফেলেছি। তো চালটাকে একটু নেড়ে চেড়ে তোমাদেরকে দেখাইছিলাম। জীবনের প্রথম খিচুড়ি রান্না করলে তো মানুষ এগুলাই করে, তাই না? এরপর হচ্ছে মুগের ডাল নিলাম। মুগের ডাল এখানে আমি 1 পট মুগের ডাল নিয়েছি, এবার এটাকে আবার নাড়াচাড়া দিয়ে ফেলেছি। ছোটবেলায় আমরা এই কাজটাই করতাম, আম্মু বা নানি যখন দেখতাম চাল টাল বাছত তখন এরকম নাড়ানাড়ি চাড়া করতাম। তো এরপর আমি এখানে অরেঞ্জ কালারের ডালটা দিয়েছি, এটার নাম আমার এক্সাক্ট মনে নাই। তো এটাকে আমি 1/2 পট দিয়েছি। এরপরে তারা একটু মিক্সড করতেছে, তো মিক্সড করার পালা যেন শেষই হচ্ছে না। তো এদিকে বৃষ্টিতে ভিজে আমার জন্য সবজি পাঠানো হয়েছে। এখানে ফুলকপি আছে, টমেটো আছে, আর গাজর চাইছিলাম, বাট গাজরটা আনফর্চুনেটলি পাওয়া যায় নাই যেহেতু অনেক বৃষ্টি হইতেছিল। তো আমি ফুলকপি কাটাকাটি করতে বসলাম, আর তোমরা জানো আমার কাটাকাটি করতে অনেক ভালো লাগে। আর এদিকে কিন্তু আমি চালটাকে ভিজায় রেখে আসি, চাল ডালগুলোকে ভিজায় রেখে আসছি। তো এরপর আমি সবজিগুলোকে কাটাকাটি করব। আর আজকে আমি খিচুড়িটা পুরো রাইস কুকারে রান্না করবো, ইয়েস, কারণ যেহেতু আমাদের গ্যাসের মহা সমস্যা, ঠিক আছে? গ্যাস তো মোটে আসেই না, পুরো মেহমানের মতো এই আসে এই চলে যায়। তো কারেন্টও তো গ্যাসের খালাতো ভাই, তাই না? কারেন্ট কি আর থাকতে পারে গ্যাসকে ছাড়া? তো জায়গা ছাড়া, আমি খুব তাড়াহুড়া করে সবজিগুলোকে কাটতেছিলাম। আর আমি যখন কোনো কিছু রান্না করতে যাই তখন আমি নিজের একার হাতেই সব কিছু গুছাইতে বেশি পছন্দ করি। তো আমি একে একে সুন্দর করে সব সবজি টবজি কাটা শেষ করে ফেললাম। আর কি সুন্দর লাগতেছে আমি আমাকে, মানে তোমরা একটু বিশ্বাস করো যে আমি সব করেছি এই জন্য। তো এরপরে যে ভিজায় রাখলাম চালগুলোকে, চালগুলো ধুয়ে ফেললাম, সবজিগুলোকে সুন্দর করে এবার ধুয়ে ফেলবো। ধোয়া টোয়া শেষ করে এবার সব কিছু নিয়ে আমি এবার পরিবেশনায় চলে যাব। নিজেকে পুরো কেকা ফেরদৌসির মতো লাগছে, হাই হ্যালো বলে আজকে তোমাদেরকে আমি নুডলসের বিরিয়ানি রান্না করে খাওয়াবো। একদমই না, আজকে তোমাদেরকে রাইস কুকারে আমি খিচুড়ি বানায় দেখাবো। তো এই তো প্রথমে চাল ডাল সুন্দর করে নিয়ে ফেললাম। আর আমার সাথে আজকে রাঁধুনির কোনো অভাব নাই, আমার ক্যামেরাম্যান হচ্ছে আমাদের তাইফা, আর সাথে হচ্ছে আমাদের হুমায়রা তো আছেই। তো এদিকে আমি চাল ডাল দেওয়ার পরে সবজিগুলো দিলাম, সাথে একটু টমেটো দিলাম, এরপরে সুন্দর করে উপর থেকে পেঁয়াজগুলোকে ছড়ায় দিব। প্রতিটা রান্নায় খুব সুন্দর করে দেখাইতে হবে, ঠিক আছে, কীভাবে কীভাবে করতে হয়। এরপরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, একটু জিরার গুঁড়া দিয়ে দিব, কাঁচামরিচ দিয়েছি তাই আর শুকনা মরিচ দিব না। এরপরে লবণ দিবে কে, আদা রসুন দিয়ে দিচ্ছি একটুখানি, সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর এটা কিন্তু রাইস কুকারের পাত্রটার পানি দিয়ে ফেললাম, একটু তেজপাতা, আর এবার আমার শো স্টপার ম্যাজিক মশলা। তো ম্যাজিক মশলা দেওয়া নিয়ে মানে কারাকারির পর আমি বললাম যে বাবা দুজন মিলেই দে। তো এরপর আমরা রাইস কুকার সব কিছু সুন্দর করে বসায় কুকে দিয়ে দিলাম। এরপর আমরা ডিম ছুড়বো, যেহেতু খিচুড়ি সবজি দিয়ে হচ্ছে তো আমরা একটু ডিম ভুনা করবো। আর এই তো এরপর আমি একটু ভর্তা বানাবো ভাবছিলাম, তো এটা বানাতে পারি নাই। তো একটু চা খেয়ে নিব, এর মধ্যে সেতু চলে আসছে। আর এদিকে দেখো আমার এটা একবার বলক চলেও আসছে, বাট ওভার হয়ে গেছে মনে হচ্ছে, কারণ আমি এটা প্রথমবার রান্না করতেছি, মানে জীবনে প্রথম খিচুড়ি রান্না করতেছি, তার উপর আবার রাইস কুকারে, মানে সোনায় সোহাগা। তো এরপর সেতুকে বললাম একটু নাড়াচাড়া দিতে দিতে দেখলাম কারেন্ট চলে গেল। তো পরে আমরা এটাকে চুলায় বসায় দিলাম। এরপরে আমি একটু ধনিয়া পাতা কেটে নিতেছিলাম খিচুড়িতে দেওয়ার জন্য, প্লাস ডিম ভুনার জন্য, আর খুব দৌড়াদৌড়ি করতেছিলাম। আর এরপরে প্লিজ কেউ বললো না আমার বাসা বাড়ি এমন, বাসা বাড়ি তেমন, এগুলো কেউ কিছু বলতে আসো না, ঠিক আছে? তোমাদের বাসা বাড়ি অনেক সুন্দর, তো এগুলো তোমাদের নিয়ে তোমরা থাকো, আলহামদুলিল্লাহ, আমাকে আমারটা নিয়ে থাকতে দাও। এরপর আমি ডিম ভুনার জন্য বসায় দিলাম, সুন্দর করে মশলা টশলা কষা, একটু ম্যাজিক মশলা দিয়ে ফেললাম। এবার ডিম ভুনা করে ফেলবো, একদম বেসিক একটা ডিম ভুনা, তাই আর ডিটেলস কিছু শেয়ার করলাম না। হালকা একটু পানি দিয়ে ফেললাম, ডিমটা একটু মাখামাখা হয়ে গেছে, হালকা ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর আমার খিচুড়িটা অলরেডি হয়ে গিয়েছে। যেহেতু কালকে আমাদের ওয়েদার খারাপ ছিল, সো কারেন্টের অবস্থা নাই বলি। তো জায়গা ছাড়া, আমাদের খাওয়া দাওয়া শুরু করলাম, এবার সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করে ফেলবো। সো আজকে ব্লগ এই পর্যন্ত ছিল, দাঁতে ব্যথা করতেছে তাই আর ব্লগটা বাড়াইতে পারলাম না। সো থ্যাংকস ফর ওয়াচিং, ইনশাআল্লাহ নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার চলে আসবো। সো আজকের মতো আল্লাহ হাফেজ।